তিনি মদিনার পথে হিজরত করবেন। কিন্তু যখন তিনি নিজের বিছানা থেকে উঠলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ডাক দিয়ে বলেন, আলী রে, আরব সমাজের মধ্যে একটা রীতি নিশ্চয়ই তুমি জানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, আপনার মুখে শুনতে পারলে বড় ভালো লাগবে। নবীজি, আপনি বলেন আরবের রীতি কি? নবীজি বলেন, শোনো, আরবের রীতি অনুযায়ী আবু জাহাল আবু সুফিয়ানের দল করত আরবের মানুষেরা, কতক্ষণ না, আর আমি নবীকে তারা বন্দি করত, আমি নবীর উপরে তারা অত্যাচার করত। দল করত কার? আবু জাহালের। কিন্তু আলী, তুমি কি জানো যে আবু জাহাল দল করত তার, কিন্তু সোনারূপা মণিমুক্তা গলার হার আমানতের যত টাকা পয়সা সব রাখত আমার কাছে, আমানতের টাকা রাখতো আমার কাছে, আর দল করত কার? আবু জাহালের দল করত। কতক্ষণ? মক্কার মানুষের বিশ্বাস ছিল না আবু জাহালের উপরে, যেটা শিয়াল। শিয়ালের সাথে আপনি সন্ধ্যাবেলায় যদি তার সাথে অ্যাগ্রিমেন্ট করেন যে স্ট্যাম্পে লিখলাম 300 টাকার স্ট্যাম্পে আর একটা মুরগি দিলাম, এটা তুমি ফজরের সময় আমাকে বুঝাই দিবা, দিতে পারবে তো? কাজে তারা যায়, আবু জাহাল এ সমস্ত ব্যক্তি তার সঙ্গী সাথী উদ্বা সাইবা উদ্বা ইবনু আবি মুয়াইদ যারা, তারা কিন্তু এই গোষ্ঠী। অতএব নবী করিম ইসলামের সেই কঠিন সময়টাতে মানুষ তাকে এত বিশ্বাস করত, তিনি আলামিন ছিলেন। কি ছিলেন? আলামিন মানে বিশ্বাসী নয়, আলামিন মানে বিশ্বাসী নয়, আলামিন মানে বিশ্বস্ত। আলামিন মানে কি? তিনি বিশ্বস্ত, কাজে তার কাছে কোন আমানত রাখলে তিনি কখনো নষ্ট করবেন না। তিনি হযরতে আলীকে বলেন, আলী রে, আমার বিছানায় তুমি শুয়ে পড়ো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনের সবচেয়ে বড় কঠিন একটি মুহূর্ত ছিল সেদিন, কাফেররা আমার নবীকে না পেয়ে সর্বপ্রথম তারা আমার উপরে তরবারি দিয়ে আঘাত করবে, সেই বিছানায় আমি শোয়া। আমি জীবন দিয়ে নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, আমি জীবন দিয়ে নবীকে কি ভালোবাসি। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর নবীজি, আপনি যান, আপনার আমানত আমি সবার কাছে পৌঁছে দিব, অতএব আমানত পৌঁছানোর দায়িত্ব আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, নবীজি বের হবেন। মক্কার কাফিররা তারা নবী সম্পর্কে তিনটা সিদ্ধান্ত নিয়েছিল, কয়টা? আও ইউসবিতুকা আও ইউখরিজুকা আও ইয়াকতুলুকা। তারা নবীকে বেঁধে রাখবে, বের হতে দিবে না, আটকাবে নবীকে, যে করেই হোক তাকে আটকাতেই হবে, তাকে বের হতে দেওয়া যাবে না, কোথাও যেতে দেওয়া যাবে না, তাকে বন্দি করে রাখতে হবে। নবীজিকে তারা বন্দি করেছে এক সময় শিয়াবে আবি তালেবে। কোথায়? শিয়াবে আবি তালেব, মক্কা থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড়ের উপত্যকা। পৃথিবীর নির্মম ইতিহাস, সারা পৃথিবীতে কোনো জাতি এত নির্মম ইতিহাস সৃষ্টি করেনি যা আরবরা সৃষ্টি করেছে নবীর ক্ষেত্রে। আর সেটা হলো যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তারা পানিও দেয় নাই, খাবারও দেয় নাই, পানি খাবার কিছুই দেয় নাই, খাদ্য পানি বন্ধ করে দিয়েছে, নবীকে চিরতরে তারা বয়কট করার ঘোষণা করেছে, নবীর কাছে কেউ যেন না যায়। নবীজি শুকিয়ে কাটা হয়ে যাচ্ছিলেন, নবীজি গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের চামড়া চিবিয়ে চিবিয়ে সাহাবা ইকরামকে সাথে নিয়ে জীবন বাঁচাচ্ছিলেন। এমন একটি কঠিন সময় আমার নবীজি সেখানে বন্দি। প্রিয় নবী ইসলাম তাদের এই বন্দির প্রতিশোধ তিনি নিয়েছেন। কি নিয়েছেন? তাকে যে নবী, আমার প্রিয় নবী ইসলামকে তারা যে নির্মমভাবে যে আচরণ দিয়ে বন্দি করেছে নবীজি, তার প্রতিশোধ নিয়েছেন। আর সে প্রতিশোধটা কোরআনে বলা হয়েছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়া আহসিন ইলা মান আসা। তোমার সাথে যে যত খারাপ ব্যবহার করুক না কেন, তুমি তার সাথে কি ভালো ব্যবহার করো। নবীজি তাই করলেন। বদরের যুদ্ধে 70 জন বন্দী যখন হাতে আসলো, 5000 ফেরেশতা আল্লাহ নবীর সাহায্যে মুসলমানের সাহায্যে পাঠাই দিলেন। এই 5000 ফেরেশতা ধরে ধরে আমার নবীর হাতে, 70 জন কাফের যখন দিয়ে দিল মুসলমানরা, 70 জন কাফেরকে যখন বন্দী করলেন, এই বন্দীরা
প্রচন্ড শীতে থরথর করে কাঁপতেছে। সতেরোই রমজান বদরের মধ্যে এমন একটি করুণ অবস্থা, কাফিররা তো পালিয়ে গেল, ফিরিস্তাদের চপেটাঘাতে তারা আর টিকতে পারে নাই। আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বি খামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিন। 5000 ফেরেশতা আল্লাহ তাআলা মাথায় পাগড়ি দিয়ে আরবের আগে একটা খেজুরের ডাল দিয়ে ওদেরকে মারতে বলছেন, ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া দরিবু মিনহুম কুল্লা বানান। কাঁধের উপরে মারবা আর জয়েন্টে জয়েন্টে মারবা, কথা বুঝেন নেই। বাস বদর 1000 সৈন্যের মোকাবেলায় 313 জন, 9 জনই মিলে একটা লাঠি মুসলমানের। এই যুদ্ধে কোনোদিন জয়লাভ করার সুযোগ ছিল না। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, তোমরা সংখ্যায় কম ছিলে কিন্তু আমি তোমাদেরকে বিজয় দান করেছি, তোমাদেরকে আমি সাহায্য করেছি। অতএব সেই বদরের 70 জন বন্দীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ওই বন্দী জীবনের প্রতিশোধ নিলেন, আর প্রতিশোধ নিলেন কি চমৎকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেন, কার কাছে কি খাবার আছে আনো, কেউ শুকনো রুটি, কেউ তাজা রুটি, কেউ শুকনো খেজুর, কেউ তাজা খেজুর নবীজির সামনে হাজির করলেন। সাহাবায়ে কিরামের সামনে নবীজি বললেন, তোমরা কাঁচা খেজুর কাঁচা তাজা রুটিগুলোকে আলাদা করো, আর শুকনো রুটি আর শুকনো খেজুরকে আলাদা করো। শুকনাগুলো নবীজি বললেন, সাহাবীরা তোমরা খাও, আর তাজাগুলো ওদেরকে খাওয়াও, বন্দীদেরকে খাওয়াও। বন্দীরা অবাক হয়ে গেল, কিরে নবীজির হাতে বন্দী হলে তো এখানে তাজা খাবার খাওয়া যায়। পৃথিবীর মধ্যে আবু গরিব কারাগার, আপনি খবর নিয়ে দেখেন এখনো মুসলমানদেরকে উলঙ্গ করে রাখা হচ্ছে। মুসলমান যখন পানি চায় তখন তার পেশাব দিয়ে তাকে পানি দেওয়া হয়। পৃথিবীর দুষ্ট দুরাচাররা কোন যুগে মুসলমানের সাথে ভালো ব্যবহার করে নাই, আর আমার নবী বন্দীদের সাথে তিনি কি আচরণ করছেন। তিনি তাদেরকে দিলেন তাজা খাবার, খাবারগুলো মুখে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা তোমাদের যাদের কাছে অতিরিক্ত পোশাক আছে এটা আমাকে দিয়ে দাও। যার কাছে অতিরিক্ত পোশাক আছে সবাই নবীর কাছে জমা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব পোশাকগুলো নিয়ে, 70 জন বন্দী, এদের গায়ে কাপড় ছিল না, এরা প্রচন্ড শীতে থরথর করে কাঁপছে। নবীজি বললেন, প্রত্যেককে এক একটা করে গায়ের চাদর কাপড় দিয়ে দাও। নবীজি তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন, বন্দীদের গায়ে শীত বস্ত্র বিতরণ করে তিনি ওই সাহাবী আবু তালেবে তার সাথে যে আচরণ তারা করেছে সেটার শিক্ষা তিনি তাদেরকে দিয়ে দিলেন, যে বন্দীদের সাথে কেমন আচরণ করতে হয়। সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা এই 70 জন বন্দী এদেরকে এখন মদিনায় মুনাওয়ারায় নেওয়া হবে, অতএব এই বন্দীদেরকে এখান থেকে নিতে গেলে দূরত্ব 156 কিলোমিটার, বদর থেকে কত দূর, মদিনা মুনাওয়ারা 156 কিলোমিটার দূর। 156 কিলোমিটার দূরে বন্দীদেরকে নেওয়া হবে কেমনে? সাহাবায়ে কিরাম বলছেন, হুজুর এটা আপনি ভালো জানেন। নবীজি বললেন, যানবাহনের অবস্থা কি? তারা বলছেন, যানবাহন অপ্রতুল, মাত্র কয়েকটা উট কয়েকটা ঘোড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পায়ে হেঁটে যাও আর বন্দীদেরকে উটের পিঠে বসিয়ে বসিয়ে নিয়ে যাও। বন্দীরা অবাক হয়ে গেলেন, হায় হায় হায়, এ দেখি জামাই আদর। সুবহানাল্লাহ বলেন, এ দেখি কি জামাই আদর। আপনারা সবাই জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম যারা ছিলেন 1,26,000, সবাই ছিলেন আলেম। সবাই ছিলেন কি আলেম, প্রত্যেক সাহাবী আলেম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,26,000 সাহাবি, সাহাবি মানে কি সাথী, সাহাবি মানে কি সাথী, সাহেব, সাহেব মানে সঙ্গী, কথা বুঝেন নাই, সাহেব মানে কি সঙ্গী, সাহাবি যিনি আমার সঙ্গী।
নবীর সঙ্গে যারা সব সময় থাকতেন তারাই হলেন কি সাহাবী। এটা বলছি এই কারণে অনেক যুবক আছে তো এরা ইংরেজি পড়ে বাংলা পড়ে এই সব শব্দ তো বুঝে না, এই জন্য আমি আমার বক্তব্যে কখনো ওদেরকে আমি বঞ্চিত করি না। কথা বুঝতে পারছেন? যাতে করে যে কথাগুলো বলছি তারা যেন পরিষ্কার ভাষায় এই বিষয়গুলো যে তারা বুঝে। নবী করিম ইসলামের সাহাবিদের অবস্থা ছিল এমন যে নবী করিম ইসলাম তাদের মধ্যে যে জিনিসটা গ্রোথ করেছিলেন, গ্রোথ বুঝেন, যে জিনিসটা সবচেয়ে বেশি তাদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, যে জিনিসটা তাদের ভিতরে তিনি দাঁড় করিয়েছিলেন, সেই জিনিসটা হলো যে তারা নিজের চোখে গুণা দেখতে পেতেন। সুবহানাল্লাহ, নিজের চোখে কি গুণা, কাকে বলে গুণা দেখতে পেতেন। আমরা তো গুণা দেখি না, ঘুষের টাকা নেই পকেটের মধ্যে, এরপরে বাড়ির নিচে বাড়িতে যাই আর তোশকের নিচে রাখি। আল্লাহ বলছেন আল্লাদি ওয়াইলুল লিকুল্লি হুমাযা আল্লাদি জামা মালা ওয়া আদাদা, ঘুষের টাকা তোশকের নিচে থুয়ে এরপরে হঠাৎ করে জেগে উঠে কিরে কত টাকা পাইলাম দেখি তো, আবার তোশক তোলে, আবার বাথরুম যায় শোয়ার আগে দেখি কত টাকা, মানে মন ভরে না শুধু গুনতেই থাকে আল্লাদি জামা আমালা ওয়া আদাদা। ভাইরা আমার, জগতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়ায় হাসানা আই কুদওয়াতুন হাসানা, কুদওয়ায় হাসানা। আর উসওয়ায় হাসানা কাকে বলে জানেন? উসওয়ায় হাসানা হচ্ছে এমন একটা আদর্শ যেটা সবাই গ্রহণ করতে পারে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্মের মানুষ সেটা গ্রহণ করতে তার সামান্যতম দ্বিধা সৃষ্টি হয় না, তাকে বলে কি উসওয়ায়ে হাসানা, প্রশংসিত কিছু আদর্শ। কথা কি বুঝতে পারছেন? প্রশংসিত কিছু আদর্শ প্রিয় নবী ইসলামের কাছে। আমার সুযোগ হলে এগুলো আমি বলবো আপনাদের কাছে, আশা করি আপনাদের থেকে কিছু নিতে পারবেন, শিখতে পারবেন। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাম যে জিনিসটা তাদেরকে তিনি চিনাইছেন সেই জিনিসটা হলো কি গুনাহ, বলেন কি গুনাহ। এই জন্য এই গুনাহ চিনার কারণে মদিনায় যখন তিনি মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন তখন কোনো জেলখানার প্রয়োজন হয় যাতে তার গুনাহ চিনেন। গুনাহ চিনলে ক্রিমিনাল হওয়ার সুযোগ নাই, গুনাহ চিনলে কখনো কোনো অপরাধী হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি সাহাবায়ে কেরামকে গুনাহ চিনিয়েছিলেন, যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যদিও তিনি খাইরুত তাবেঈন সাহাবীদের দেখেছেন, 21 জন সাহাবীকে দেখেছেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে যখন নদীর পাড়ে উযু করতে বসানো হলো, উনি নদীর পাড়ে উযু করতে যখন বসলেন তখন তিনি বললেন হাওয়াল মাকাদাতি মিন হিনা, আমার বসার জায়গাটা একটু সরায় দাও, হাওয়াল মাকাদাতি মিন হিনা, আমার বসার জায়গাটা এখান থেকে সরায় দাও। সাথীরা জিজ্ঞেস করছেন যে কেন, এখানে পানি আছে আপনি উযু করেন? উনি বলছেন যে আমার আগে কিছু লোক এখানে বোধহয় উযু করে গেছে, তার গুনাহগুলো ভাসতেছে আমি দেখতেছি। ইমাম আবু হানিফার চোখে গুনাহ ধরা পড়ে, আর আমাদের চোখে কি গুনাহ ধরা পড়ে? ঘুষের টাকা খায়, সুদের টাকা লেনদেন করে, কত কর পকেট মারিং করে, হারাম টাকা উপার্জন করে। সাহাবীদের গুনাহ চিনার ঘটনা ইমরাতে গামেদিয়ার ইতিহাস পড়ো। ইমরাতে গামেদিয়া গোত্রের একজন মহিলা আমার নবী সাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাবতু হাদ্দান ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, হে নবী আমি সীমা লঙ্ঘন করেছি, আল্লাহর কোরআনের শাস্তির উপযুক্ত হয়েছি, আপনি আমাকে শাস্তি দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমাকে কি শাস্তি দিব, কি তোমার হয়েছে, তোমার অপরাধটা কি? তখন মহিলা আত্মস্বীকৃত সে নিজের গুনার কথা স্বীকার করে বলছে যে আমার পেটে একটা জারজ সন্তান আছে, একটা অবৈধ সন্তান, এই অবৈধ সন্তানটা এটা আমি পৃথিবীতে এর শাস্তি নিয়ে আমি আখেরাতের মুক্তি লাভ করতে চাই। সুবহানাল্লাহ, মহিলা জানে
যে এই অপরাধের শাস্তি কত বড়। পুরুষ যদি ব্যভিচারী হয়, কাঁধ বরাবর গলা বরাবর গর্ত করে দাঁড় করিয়ে তাকে পাথর দিয়ে মারতে হয়, ইসলামের সেই যুগের আইন। নারী যদি হয় তাহলে বুক বরাবর গর্ত করে তাকে সেখানে পাথর নিক্ষেপ করে মারতে হয়। কথা কি বুঝতে পারছেন? মহিলা জানে যে এটা কঠিন একটা অপরাধ এবং সেই অপরাধের শাস্তিও বড় মারাত্মক, অথচ সেই মহিলা নিজে নিজে শাস্তি নিতে আসছে। হযরতে মাইজুল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা একই ব্যাপার, নবীর কাছে একই দোষে তিনি শাস্তি নিতে প্রস্তুত হয়েছিলেন। রাসূল, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে শাস্তি দেন, তার মানে তারা গুনাহ চিনেছেন। কি বলেন, ঠিক কি না? ইমরাতে গামে দিয়া ওই মহিলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, নবী শাস্তি দেন। নবীজি বলছেন, মহিলা রে, তোমাকে আমি শাস্তি দিতে পারবো না। তুমি শাস্তি চাইলে আমি শাস্তি কার্যকর করতে পারবো না। কথা বুঝতে পারছেন? তোমার শাস্তি হচ্ছে আরো পরে। তুমি যাও নিজের ঘরে, তোমার বাচ্চাটা যেদিন জন্ম নিবে এর পরে তুমি আমার সাথে দেখা করো, তোমাকে শাস্তি দিব। সুবহানাল্লাহ। বলেন, মহিলা গর্ভের শিশু নিয়ে বাইরে বাড়িতে চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু তার কোনো পাহারাদারির ব্যবস্থা করেন আছে না? গোয়েন্দা নজর, গোয়েন্দা তদারকি, গোয়েন্দার নজরদারি কিছুই নাই। কারণ নবীজি জানেন ও আল্লাহকে ভয় করেছে। কাকে? আর জোরে বলেন, কাকে? যখন আল্লাহকে ভয় করে মানুষ, তখন ওই ব্যক্তির জন্য আর কোনো পুলিশ, র‍্যাব আর কারো পাহারাদারি দরকার হয় না। কথা বুঝতে পারছেন? অতএব মহিলা চলে গেল, বছর ঘোরার পরে, শিশু জন্ম দেওয়ার পরে ছোট্ট শিশু কোলে নিয়ে নবীর কাছে এসে বলল, নবীজি আপনি আমাকে শাস্তি দেন। প্রিয় নবী সাল্লাম বললেন, মহিলা রে, আমি তোমাকে শাস্তি দিতে পারবো না। মহিলা অবাক হয়ে বলছে, নবী এখন আপনি আমাকে শাস্তি দিবেন না, পাপের ফসল তো বের হয়ে গেছে, অতএব এখন আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী বলেন, না, তোমাকে শাস্তি দিতে পারি না, কোরআনের আইন তোমার সাথে সংশ্লিষ্ট হয়ে আছে। কোরআনের আইন আর সে আইন হলো, ওয়াল ওয়ালিদাতু ইউরিদুনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একটা বাচ্চা মায়ের বুকে 2 বছর দুধ খাওয়ার অধিকার রাখে, কাজেই ওই শিশুটা 2 বছর তোমার বুকে দুধ খাবে, তারপরে আসবা। সুবহানাল্লাহ। বললে কেন? তাহলে ইসলাম কোনটা শিখায় নাই? আমরা কোরআন বুঝি না, কোরআন সম্পর্কে এর যে অন্তর্নিহিত আইন নিয়মগুলো আমরা বুঝি না। এবার নবীজি বদরের 70 জন ব্যক্তি এনে কোথায় রাখবেন? জেলখানা নাই। কথা বলেন, বদরের 70 জন ব্যক্তি যাদেরকে তিনি শীত বস্ত্র বিতরণ করলেন, যাদেরকে তিনি তাজা খেজুর তাজা রুটি খাওয়ালেন, যাদেরকে উটের পিঠের উপরে বসায়া মদিনা মুনাওয়ারা পর্যন্ত নিয়ে আসলেন, সেই সাহাবী যারা চার নবীর সঙ্গী হয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা পায়ে হেঁটে পায়দল মদিনা মুনাওয়ারা এসে পৌঁছলেন। এই আসামিদের রাখবেন কোথায়? নবী করিম ইসলামের কাছে তারা প্রশ্ন করলেন, নবীজি আসামি রাখবো কোথায়? নবীজি বললেন, মসজিদের খুঁটিতে বেঁধে রাখো। 70 জন বন্দীকে মসজিদের খুঁটিতে বেঁধে রাখা হলো, জেলখানা নাই। রাতের বেলায় গভীর অজনিতে নবী করিম ইসলামের কানে আওয়াজ আসতেছে, একজন রশির বান্দাটা খুব শক্ত হওয়ার কারণে সে কোঁকাচ্ছে, তার মানে আওয়াজ করে কাঁদছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বের হয়ে দেখলেন, এটা অন্য কেউ নয়, তার চাচা হযরত আব্বাস। সুবহানাল্লাহ। আব্বাস চাচা মুরব্বি, তিনি ইচ্ছে করলে রশিটা একটু ঢিল করে দিলেই তো হয়ে যায়। নবী বলছেন, না, যদি ঢিল করে দেই কালকে ভাইরাল হয়ে যাবে, ফেসবুক আর ইউটিউবারের তো অভাব নাই। কথা বুঝেন নাই? এরাই কালকে ভাইরাল করে ফেলবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজন প্রীতি করছেন, তার চাচার রশিটা ঢিল করে দিয়েছেন, বাকি 69 জনের কাছে তিনি যান। সুবহানাল্লাহ। বলেন, এই জন্য সেফটি সাইট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে সংরক্ষণ করার জন্য যা করা দরকার তার কোনটাই তিনি কম করেন নাই। অবাক্যান্ড। সম্মানিত সুধী, ফজরের নামাজ হয়ে গেল,
নবীজি বলছেন 70 জনের বিচার এখন এখানে হবে। 70 জনের বিচার শুরু হয়ে গেল, নবীজি প্রধান বিচারপতি। শুনলেন বলেন সুবহানাল্লাহ। ইংরেজিতে বলে চিফ জাস্টিস, তিনি হলেন প্রধান বিচারপতি। বিচারপতির পদে নবীজি বসে গেলেন। এবার তিনি এমিকাস কিউরি বলেন, এমিকাস কিউরি হচ্ছে আইনের সহায়ক। যেমন আমি কিন্তু সরকারের আইনের কি সহায়ক, এমিকাস কিউরি। ফতোয়া বিষয়ে সরকার একবার ফতোয়া বন্ধ করে দিয়েছিল, আমরা এই ফতোয়াটাকে সুপ্রিম কোর্ট থেকে আদায় করে আবার চালু করে দিয়েছি। সরকার আমাদেরকে এমিকাস কিউরি আইনের সহায়ক হিসেবে, সাহায্যকারী হিসেবে সরকার আমাদেরকে মনোনীত করেছেন। 30 লক্ষ আলেমের মধ্যে 100 জন, 100 জন থেকে 25, 25 থেকে 5, এই 5 জনের মধ্যে আমি একজন ছিলাম। এই জন্য কেয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন তোমার কোনো নেক আমল আছে কিনা, আমি বলবো আমার কিছু নাই, তবে একটা আছে, কথা বুঝে গেছে। হেরবি যদি কেউ যদি আপনাকে কেউ নারীদের সম্পর্কে ফতোয়া জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলে দেন যে আল্লাহ এ সম্পর্কে ফতোয়া দিয়েছেন, ফতোয়া নবী দিয়েছেন, ফতোয়া আল্লাহ তারা নিজেই দিয়েছেন ফতোয়া। এটা চলমান বিষয়, আমরা এই পৃথিবীর মধ্যে যে কোনো সমস্যার সৃষ্টি হলে ফতোয়া দিয়ে আমরা তার সমাধান দেই। অতএব সেই ফতোয়া বন্ধ করা যাবে, আমরা সুপ্রিম কোর্টে সেদিন এই সবচেয়ে বড় ব্যারিস্টারের ভূমিকা রেখে আমরা এটা বাস্তবায়ন করেছি। 6 জন বিচারপতি এটাকে রায় দিয়ে বলেছেন যে ফতোয়া বাংলাদেশে চলবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই একটা নেক আমল আল্লাহকে দেখাতে পারে, আর তো কিছু নেই। যা হোক, সম্মানিত সুধি, নবী করিম সাল্লাম সাহাবা একরামকে নিয়ে তিনি জুরি তৈরি করলেন, জুরি বোর্ড। সাহাবা একরামকে নিয়ে এমিকাস কিউরি, তার মানে আইনের সাহায্য করবে। প্রশ্ন হলো একটা, যে নবীর কি এই এমিকাস কিউরি দরকার আছে? নবীর জন্য কি কারো কাছে জ্ঞান ধার করা প্রয়োজন আছে? না। জোরে বলেন না, না। নবীজি বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের সব ধরনের যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাকে দেখাই দিয়েছেন, কোন জগতের জ্ঞান আল্লাহ আমার কাছে বাকি রাখেন নাই। অতএব সেই নবীর জ্ঞান ভান্ডার পরিপূর্ণ। তারপর নবীজি এতগুলো লোক নিয়ে, সাহাবা ইকরামকে নিয়ে এই 70 জন কাফেরের বিচার শুরু করলেন। কেন? এ কারণে যে একা কোনো কাজ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, নবীজি আপনি যে বলছেন যে পরামর্শের গুরুত্ব এত বেশি কেন? নবীজি বলছেন তোমরা কোরআনে পড়ো নাই? ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আমার নবী মক্কায় ছিলেন, হযরত আলীকে বিছানায় শোয়াই দিয়ে নবী যখন বের হচ্ছিলেন, কাফেররা চতুর্দিকে নবীকে আটকে ফেলেছিল। আমার নবী সাল্লাল্লাহু আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুত আমি তো অটবন্দী হয়ে গেলাম, ওরা আমাকে বেষ্টনী দিয়ে, বেড়ার মতো বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে, বের হওয়ার কোনো পথ নাই। আল্লাহ তখন নবীকে বলে দিয়েছিলেন, হে নবী পায়ের পাশে যে ধুলা বালু আছে হাতে নিয়ে মুষ্টি ধুলাগুলো আপনি ছুঁড়ে মারুন, ওদের সবার চোখগুলোতে এই বালুগুলো ঢুকে চোখ মালা শুরু করবে, পথ তৈরি হয়ে যাবে, আপনি সেখান থেকে বের হয়ে যাবেন। নবীজি তাই করলেন, বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নবীকে রিমাইন্ডার দিয়ে দিলেন, নবী যে ঘটনা ঘটছে, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওই ধুলাগুলো আপনি নিক্ষেপ করেন নাই, ওই হাতটা আপনার ছিল না, ওই হাতটা ছিল আমি আল্লাহর হাত। দেখছেন আল্লাহ রক্ষা করতে পারেন কিনা?